আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এক্সারসাইজ 6.1 এর 15 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। 15 নাম্বার ম্যাথে দুটো ফ্র্যাকশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই দুটো ফ্র্যাকশনের ডেনোমিনেটরগুলো কমন করার জন্য। তো সেজন্য আমরা শুরুতেই যেটা করব, ফার্স্ট ফ্র্যাকশন যেটা রয়েছে সেই ফার্স্ট ফ্র্যাকশনের ডেনোমিনেটর নিয়ে একটু কাজ করব। আমরা লিখব ডেনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ফার্স্ট ফ্র্যাকশন ইকুয়াল, আমাদের ফার্স্ট ফ্র্যাকশনের ডেনোমিনেটর ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি। এখান থেকে আমরা কমন নিতে পারি এ, তাহলে থাকবে এ মাইনাস টু বি। এবারে সেকেন্ড ডেনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন ছিল এ প্লাস টু বি। এটাকে আর ক্যালকুলেট করা যায় না, সেজন্য এটা যা আছে আমরা তাই রেখে দেব। এবার আমরা যেটা করব, আমি এর আগের ম্যাথগুলোতেও বলেছি এখনও বলছি, এখন আমরা যে দুটো ডেনোমিনেটর পেলাম এই ডেনোমিনেটর দুটোর এলসিএম বের করব। সেজন্য আমরা লিখব যে দেয়ারফর এলসিএম অফ দ্য ডেনোমিনেটর অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশন। এখন আমরা এই যে দুটো ডেনোমিনেটর পেয়েছি এ ইন্টু এ মাইনাস টু বি এবং এ প্লাস টু বি, এই দুটোর এলসিএম কত পাবো? এলসিএম পাবো আমরা এ ইন্টু এ প্লাস টু বি এর সাথে এ মাইনাস টু বি। আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ, এবার সেকেন্ড স্টেপে আমরা কি করব, আমরা এই এলসিএম কে ডেনোমিনেটর দিয়ে ডিভাইড দেব। আমরা লিখব দেয়ারফর আমরা এলসিএম পেয়েছি এ ইন্টু এ প্লাস টু বি এ মাইনাস টু বি। এটাকে যদি আমরা ফার্স্ট যে ডেনোমিনেটর পেয়েছিলাম, আমাদের ফার্স্ট ডেনোমিনেটর ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি, কিন্তু সেটাকে ক্যালকুলেট করে আমরা পেয়েছি এ ইন্টু এ মাইনাস টু বি। তো এ ইন্টু এ মাইনাস টু বি দিয়ে যদি আমরা ডিভাইড দিই, তাহলে এ এ কাটা যাবে এবং এ মাইনাস টু বি এ মাইনাস টু বি কাটা যাবে, থাকবে এ প্লাস টু বি। এখন আমরা যেটা করব, এই এ প্লাস টু বি দিয়ে ফার্স্ট ফ্র্যাকশনের নিউমেরেটর ডেনোমিনেটর দুটোকেই আমরা মাল্টিপ্লাই করব। তো ফার্স্ট ফ্র্যাকশন ছিল আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডেনোমিনেটরের জায়গায় ক্যালকুলেট করে যেটা আমরা পেয়েছি সেটা লিখব এ ইন্টু এ মাইনাস টু বি। এটা ছিল আমাদের ফার্স্ট ফ্র্যাকশন। এবারে এই ফার্স্ট ফ্র্যাকশনকে আমরা ডিভাইড দেওয়ার পর যেটা পেয়েছি সেটা দিয়ে ডিভাইড দেব এ প্লাস টু বি দিয়ে, এ মাইনাস টু বি এ ইন্টু এ প্লাস টু বি। এবারে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে কি পাবো, তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার এ প্লাস টু বি উপরে, আর নিচে আমরা পাবো নিচে আমরা পাবো এ, এটা থেকে গেল। আর এখানে লক্ষ্য করো এ কে এ আর টু বি কে যদি আমরা বি ধরে নেই তাহলে কি হয়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি আর নিচে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এটা গেল ফার্স্ট ফ্র্যাকশনের কাজ। এবারে আমরা সেকেন্ড ফ্র্যাকশনকে যদি করি, আমাদের সেকেন্ড ফ্র্যাকশনটা ছিল ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু বি, এই ছিল আমাদের সেকেন্ড ফ্র্যাকশন। তো সেকেন্ড ফ্র্যাকশনকে আমরা এখন দুঃখিত, আগে সেকেন্ড ফ্র্যাকশনকে ডিভাইড করে নিতে হবে সেকেন্ড ফ্র্যাকশনের সেকেন্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর দিয়ে এলসিএম কে। তো আমরা লিখব এগেইন
আমাদের এলসিএম ছিল a ইনটু a প্লাস 2b a মাইনাস 2b, এটাকে আমরা ডিভাইড করব সেকেন্ড ফ্র্যাকশনের যেই ডিনোমিনেটর ছিল a প্লাস 2b সেটা দিয়ে। তো a প্লাস 2b দিয়ে যদি ডিভাইড দেই থাকবে কি a প্লাস 2b, a প্লাস 2b কে কাটা গেলে থাকবে a ইনটু a মাইনাস 2b। এ হচ্ছে আমাদের কোশেন্ট। এবার আমরা এই কোশেন্ট দিয়ে সেকেন্ড ফ্র্যাকশনকে ডিভাইড করব। আমাদের সেকেন্ড ফ্র্যাকশনটা ছিল y স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস 2b। এবারে আমরা নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করব a ইনটু a মাইনাস 2b দিয়ে। নিচে a প্লাস 2b a ইনটু a মাইনাস 2b, তাহলে উপরে কি হয়, উপরে হয় y স্কয়ার a ইনটু a মাইনাস 2b, আর নিচে a a প্লাস 2b a মাইনাস 2b কে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2b হোল স্কয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, এখানে লেখা যায় a y স্কয়ার ইনটু a মাইনাস 2b ডিভাইডেড বাই a ইনটু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। তো লক্ষ্য করো এবারে আমরা ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর পেয়েছি a ইনটু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, এবং সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর পেয়েছি a ইনটু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে দুটোর ডিনোমিনেটর, দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটরই আমাদের সেম চলে আসলো। তো এভাবেই আমরা যে কোনো ফ্র্যাকশনের ডিনোমিনেটরগুলো কমন বানাতে পারি। ধন্যবাদ।